Assalamualaikum. এই দুইজন ভাই ইন্ডিয়া যাচ্ছেন বাংলাদেশ থেকে দুইটা মোটরসাইকেল নিয়ে একটা হিরো হোন্ডা আর একটা বাজাজ পালসার তো 90 দিন তারা থাকবে ইন্ডিয়াতে জোর দেবে হ্যাঁ 25 30 হাজার সব বিশাল অনেক মাইলেজ তারা মানে কভার করবে ইন্ডিয়াতে একদম ইন্ডিয়ার পূর্ব থেকে পশ্চিম মত তারা যাবে তো ওনারা একটু বলুক যে আসলে কি প্ল্যান ওনাদের এবং কিভাবে তারা যাচ্ছে এবং সার্টিফিকেশন কি নিচ্ছে ভাই তো বলেন Assalamualaikum, আমি রবিন মাহমুদ আমরা আসলে ইন্ডিয়ার 28টা মেইন প্রদেশ এবং 3টা ইউনিয়ন টেরিটরি আমরা ঘুরব আমাদের টোটাল 90 দিনের প্ল্যান 90 দিনের কারণ হলো একসাথে ভিসায় 90 দিন স্টে করা যায় সেটার ভিতরে আমরা প্ল্যানটা সাজাইছি তো আমি এর আগে টেসলকের ইয়াটা ব্যবহার করতাম কার্বন এডিশনটা প্রায় 4 বছর 3টা বাইকে আমি ব্যবহার করছি পরপর তো ওটার মেইন যে রিমোটটা সেটা আমার কিছুদিন আগে হারাই যায় যাওয়ার পরে সেকেন্ডারি রিমোটটা দিয়ে চালাচ্ছিলাম এখন ইন্ডিয়া 90 দিন যেহেতু থাকবো সেফটি পারপাস অবশ্যই আমার নিজের ব্যাগ যেহেতু নিয়ে যাচ্ছি বা ভাড়া ব্যাগ নিলে সেফটির দরকার আছে তো নিজের ব্যাগ যেহেতু নিয়ে যাচ্ছি আমি বাংলাদেশ থেকে আবার সেই টাসলকই আবার ইনস্টল করে নিয়ে গেলাম সেফটি পারপাস যদি আমি হোটেল রুমে থাকি কেউ আমার বাইক ধরে বা সরানোর চেষ্টা করে আমি অ্যালার্মটা পাবো যদি উঁচা করে নিয়ে যায় বা চিন্তাই করে সেটা আলাদা আলাদা দিচ্ছে সাধারণভাবে আমার আমার বিলিভ এটা সাধারণভাবে এটা নিতে পারবে চিন্তাই করে আপনি বাইক সেভ করতে পারবেন ধন্যবাদ দুজনকে সবাই আপনারা আপনারা ওনার জন্য একটু দোয়া করবেন যাতে সেফটি তারা ব্যাক করতে পারে কারণ বাংলাদেশ থেকে বাইক নিয়ে পুরা ইন্ডিয়া ভ্রমণ করা এটা মুখের কথা না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম